বিরতির পর স্বাগত। আবার ও সংবাদ শিরোনামে উঠে এলো তৃণমূল সাংসদ মহুয়া অমিত্র। জানা যাচ্ছে ইথিক্স কমিটির রিপোর্ট কিভাবে ফাঁস, প্রশ্ন তুলে স্পিকারকে চিঠি দিলেন অভিযুক্ত সাংসদ মহুয়া অমিত্র। তার দাবি, নির্দিষ্ট একটি সংবাদ মাধ্যমে প্রথম রিপোর্ট পায় তারপরেই তিনি প্রশ্ন তুলেন। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইন এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছে। নীল, কি জানা যাচ্ছে? দেখো, মহুয়া মৈত্রর যে পথ খারিজের যে সুপারিশ, সেই সুপারিশ কিন্তু 500 পৃষ্ঠার একটি রিপোর্ট। সেই 500 পৃষ্ঠার একটি রিপোর্ট কিভাবে ফাঁস হলো তা নিয়ে এবার কার্যত প্রশ্ন তুললেন সংসদে ঘুষকাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি যেটা দাবি করেন যে এক পাতা দু পাতা নয়, 500 পাতার রিপোর্টটা কিভাবে ফাঁস করলো, অর্থাৎ ভিতর থেকে এই রিপোর্ট ফাঁস হয়েছে বলে মনে করছেন তৃণমূলের এই অভিযুক্ত সাংসদ। তাই বিষয়টি নিয়ে কিন্তু স্পিকারকে দেখার আর্জি জানিয়ে তিনি লোকসভার যে স্পিকার ওম বিড়লাকে তিনি একটা চিঠি দিয়েছেন এবং তিনি সঙ্গে কিন্তু ক্ষোভ জানিয়েছেন যে এই রিপোর্ট কিভাবে ফাঁস হয়। অর্থাৎ এথিক্স কমিটি যে রিপোর্ট, সেই রিপোর্টে যাই থাকতে পারে সেটা নিয়ে কিন্তু মহুয়া মৈত্রর কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে যেটা একটা গোপন রিপোর্ট, সংসদের একটা গোপন রিপোর্ট, সাংসদদের রিপোর্ট, সেই রিপোর্ট স্পিকারের ঘরে যাওয়ার আগে কিভাবে ফাঁস হলো, অর্থাৎ তার তীর কিন্তু এইদিকে যারা রিপোর্ট বানিয়েছেন তাহলে কি তাদের থেকেই ফাঁস হয়েছে? যেইখানে এই ফাঁস কাণ্ড নিয়ে এই মুহূর্তে কিন্তু বিজেপি সাংসদ নিশিকান্ত দুবো ফোঁস করছে, সেইখানে স্পিকারের দপ্তরে যে রিপোর্ট এসে পৌঁছেছে তাহলে কি স্পিকারের দপ্তর থেকে এবার রিপোর্ট ফাঁস হয়? এই প্রশ্ন কিন্তু সরাসরি না করে কার্যত ঘুরিয়ে তুলে কিন্তু প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ। পাশাপাশি যদি রিপোর্ট ফাঁস হয়ে যায় তাহলে সেই রিপোর্ট বানানোর মানে কি, এই কথাও কিন্তু মুখে না বলিয়ে কার্যত এই চিঠি দিয়ে সাংসদ কিন্তু বুঝিয়ে দিলেন। এবং এই যে রিপোর্ট ফাঁস হওয়ার পেছনে তিনি একাংশে সংবাদ মাধ্যমকে দায়ী করেছেন, বিশেষ একটি শিল্প মানে একটি সংবাদ মাধ্যম কিভাবে এই রিপোর্ট হাতে পায় তার জন্যই কিন্তু মহুয়া মৈত্র কিন্তু তিনি নিজে স্পিকারকে চিঠি লিখেছেন এবং সে চিঠিতে সুপারিশ করা হয়েছে তার সাংসদ পদ খারিজ করার দাবি নিয়ে এবং অবিলম্বে তিনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। এবং যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিনে কি ব্যবস্থা নেবেন এই সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, কিন্তু এখন কিন্তু সেটাই দেখার। একেবারে, অসংখ্য ধন্যবাদ নীল। ইতিমধ্যে এথিক্স কমিটির রিপোর্ট কিভাবে ফাঁস তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদ মহুয়া অমিত্র, এবং তিনি কিন্তু প্রতিনিয়ত একেবারেই খবরের শিরোনামে রয়েছে এবং তার দাবি যে নির্দিষ্ট যে সংবাদ মাধ্যম কিভাবে গোটা বিষয়টি জানলো তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ওনার। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।